এজাহার নামে আসা এক নম্বর আসামি লিয়াকত আলী সাহেব আমাদেরকে মামলার ঘটনার কিছু তথ্য উপাত্ত আমাদের কাছে উনি স্বীকার করেছে। এটা পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তির কোনো মূল্য নাই যদি না ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে সেটা স্বীকার করে। পুলিশের কাছে দেওয়া সেটুকুই মূল্য আছে যদি তার স্বীকারোক্তি অনুযায়ী কোনো বস্তুগত আলামত উদ্ধার হয়। ওনার অনসিস্টেপোর করার জন্য আমরা বিজ্ঞ আদালতে ওনাকে উপস্থাপন করেছিলাম। আমরা অলরেডি ওনার ইটা পেয়েছি, এগিয়ে আছে, এখন কি বলেছে না বলেছে এটা আমরা জানি না, এখন এটা পড়ে দেখি নাই। আমার বিশ্বাস ¡Gracias!